আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম সাহিত্যের রূপ ও রীতি, একটা ক্লাস হয়েছে। কিসের উপর হয়েছে? সাহিত্যের কোন শাখার উপর আলোচনা করেছি? কবিতা। আজকে পড়ব এটা কি কি বই, গত ক্লাসে দেখিয়েছিলাম কিসের বই, নাটক। আজকে আমরা নাটকের উপর আলোচনা করব, ঠিক আছে? বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। সাহিত্যের যতগুলো শাখা আছে এর মধ্যে নাটক হচ্ছে সবচেয়ে পুরনো। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হয়ে, তখন তো ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। এই যে নাটক, এভাবে বই আকারে নাটকরা লিখত আর পাঠকরা পড়তো এরকম না। হ্যাঁ, নাটক রচিত হতো কেন? অভিনয় করার জন্য। নাটকের লক্ষ্য পাঠক নয়। তাহলে নাটকের লক্ষ্য কি? নাটকের লক্ষ্য হচ্ছে সর্বকালে দর্শক সমাজ। কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। সাহিত্যের অন্যান্য যে শাখা আছে তার চেয়ে নাটকটা পাঠক সমাজকে বেশি প্রভাবিত করতে পারে অন্যান্য শাখার চেয়ে। সংস্কৃত আলঙ্কারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সংস্কৃত যারা সাহিত্যের সমালোচক ছিলেন তারা নাটককে কাব্যের একটা অংশই মনে করত, কবিতার একটা অংশই মনে করত। গত ক্লাসে আমরা কাব্য পড়েছি না, কবিতা পড়েছি না, সেই নাটকটা আলাদা কোনো শাখা না, সাহিত্যের কাব্যেরই একটা শাখা মনে করত। প্রাচীনকালে সেরকম প্রথা ছিল, যেমন শেক্সপিয়ারও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। শেক্সপিয়ারের যত নাটক আছে, হ্যাঁ, নাটকের যে সংলাপগুলো সবগুলো কবিতায়, ঠিক আছে? এখানে একটা বই দেখো, ওথেলো। তো এটা তো বাংলায় অনুবাদ, মূল যে গল্পটা সেখানে সংলাপগুলো সব কিসে, কবিতার মতো ছন্দে ছন্দে লেখা। সংস্কৃত আলঙ্কারিকদের মতে কাব্য দুই ধরনের, একটা হচ্ছে দৃশ্য কাব্য আর একটা হচ্ছে শ্রব্য কাব্য। এমনি যে কাব্যটা কবিতা সেটাকে বলছে শ্রব্য কাব্য। হ্যাঁ, তখন মানুষ আসলে নাটক বলে কথা না, অন্যগুলো পড়তো কম, অন্যরা পড়তো মানুষ শুনতো, ঠিক আছে? তাহলে যে কবিতা আমরা গত ক্লাসে যে কবিতা বা কাব্য নিয়ে আলোচনা করেছি সেগুলোকে বলতো শ্রব্য কাব্য, আর নাটককে বলতো দৃশ্য কাব্য। নাটক হচ্ছে দেখা যায়, নাটক প্রধানত দৃশ্য কাব্য। যেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভব না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়, ব্যর্থ হয়। নাটক লিখে, এরকম নাটক লিখে বই আকারে শুধু নাটকটা যদি থাকে, এটা যদি অভিনীত না হয়, তাহলে নাটক রচনার মূল উদ্দেশ্যটাই কি? ব্যর্থ হয়। নাটক কি শুধুই আমরা দেখি? মনে করো তুমি টেলিভিশনে নাটক দেখছো, শুনতে পাচ্ছ না, তাহলে কি ভালো লাগবে? আবার শুনছো দেখতে পাচ্ছ না, তাহলেও কি ভালো লাগবে? লাগবে না। তবে শ্রুতি নাটক বলে এক ধরনের নাটক আছে, রেডিওতে যে নাটকগুলো হয় সেটা আলাদা, ঠিক আছে? এমনিতে নাটক আমরা কি দেখি এবং শুনি দুটাই। নাটক সচরাচর পাঁচ অঙ্কে বিভক্ত থাকে। এক হচ্ছে প্রারম্ভ, দুই প্রবাহ, তিন উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, চার গ্রন্থিমোচন এবং পাঁচ হচ্ছে উপসংহার। একটু লিখে, হ্যাঁ,
আপনি শুরু দিকি বলেছে প্রবাহ প্রবাহ অর্থ নাটকের কাহিনী যে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটাকে বলছে প্রবাহ তিন হচ্ছে উৎকর্ষ উৎকর্ষ মানে নাটকের কাহিনী তো চলছে ঠিক আছে এটা কি খালি কাহিনী চলতেই থাকবে একটা জায়গায় এসে কাহিনী একটা মোড় নেবে না হ্যাঁ কাহিনীর একটা জায়গায় এসে কাহিনীর কাহিনীটা কি বলবো কথ্য ভাষায় যেটাকে বলে টুইস্ট কাহিনীর একটা টুইস্ট দেখা দিবে তাই না যেন ঘটনাগুলো একটু জব পাকিয়ে যাচ্ছে এই টাইপের মনে হয় হ্যাঁ অন্যদিকে মন নিল এতক্ষণ একদিকে আমরা দেখছি নাটকের নাটকের কাহিনী আবার হঠাৎ করে এসে যেন একটু অন্যরকম একটু যেন ধাক্কা লাগে দর্শকদের তারপর হচ্ছে গ্রন্থিমোচন গ্রন্থিমোচন হচ্ছে এই যে নাটকের উৎকর্ষে যে একটা জটিলতা তৈরি হয় এই অংশে সেই জটিলতাটা আস্তে আস্তে জটিলতাটা কমতে থাকে কমতে কমতে সেটা নাটকে শেষের দিকে চলে যায় ঠিক আছে পাঁচ হচ্ছে উপসংহার তবে সব নাটকেই যে এরকম থাকতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে প্রাচীনকালে বা আগে নাটক রচনা করার সময় যেভাবে নিয়ম কানুন গুলো মেনে চলতো আধুনিক যুগে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা হয় হ্যাঁ সবসময় সব নিয়ম কানুন যে মেনে চলতে হবে এমন কোনো কথা নেই তাহলে নাটক সচরাচর কয়টি অঙ্কে বিভক্ত থাকে পাঁচটি অঙ্ক কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটকের প্রধানত ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক কমেডি বা মিলনান্ত নাটক আর একটা হচ্ছে প্রহসন প্রহসনের ইংলিশ হচ্ছে ফার্স তাহলে ট্র্যাজেডি কমেডি এবং প্রহসন তিন ভাগে ভাগ করা হয়েছে প্রধানত হ্যাঁ এর বাইরেও হতে পারে অনেক রকমের নাটক হতে পারে প্রধানত কি কি ট্র্যাজেডি কি কমেডি কমেডি নামটার সাথে পরিচিত তাই না প্রহসন কি হচ্ছে প্রহসন ট্র্যাজেডি বিয়োগান্ত কমেডি মিলনান্ত প্রহসনটা একটু পরে আসি ঠিক আছে ট্র্যাজেডির মধ্যে অনেক দুঃখ কষ্ট সংগ্রাম এগুলো থাকে এবং শেষে মিল থাকবে না হ্যাঁ এবং কমেডি তো বুঝতেই পারছো কমেডি বলতে আমরা সাধারণত একটু হাসির বুঝি না আসলে ঠিক এখানে হাসির না হাসি হাসতেই হবে সবসময় এমন কোনো কথা নাই কমেডি হচ্ছে মিলনান্ত শেষে মিল থাকবে এবং এত বেশি দুঃখ কষ্টও থাকবে না সামান্য দুঃখ কষ্ট থাকতে পারে অথবা দুঃখ কষ্ট যতই থাকুক না কেন শেষে মিল থাকতে হবে ঠিক আছে আবার বেশি দুঃখ কষ্ট হলেও তো ঠিক কমেডি মনে হবে না তাই না হালকা দুঃখ কষ্ট থাকতে পারে এখন তো ট্র্যাজেডির মধ্যেও সেরকম সবসময় যে দুঃখ কষ্ট সংগ্রাম দেখাতে হবে এমন কোনো কথা নাই মাঝে মাঝে মজার দৃশ্যও থাকতে পারে তবে শেষে মিল থাকবে না ঠিক আছে শেষেও মিল নাই এত দুঃখ কষ্ট এগুলো দেখে লাভটা কি মনে হয় না আচ্ছা ইংরেজ কবি শেলি ওনার একটা কবিতার কিছু অংশ পড়ি হ্যাঁ কবিতার নাম হচ্ছে টু আ স্কাইলার কবিতাটা একটা বিখ্যাত কবিতা কিছু অংশ পড়ি এখন কেউ তো বলতে পারো যে এখন আবার আমরা নাটক পড়ছি নাটকের মধ্যে কবিতা কেন পড়ি তারপর ঠিক আছে উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ প্রপ আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট শেষের দুই লাইনটা আরেকবার বলছি একটু লক্ষ্য কর আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট
আমাদের কাছে সবচেয়ে বেশি মধুর লাগে সেই গানগুলো যেগুলো সবচেয়ে বেশি দুঃখের কথা বলে। সাধারণভাবে মানুষের কাছে দুঃখের গানগুলোই বেশি ভালো লাগে, তাই না? তোমরা নিজেরাও হয়তো বা লক্ষ্য করেছো, মানুষ দুঃখের গান একটু বেশি পছন্দ করে। সেরকম ট্র্যাজেডির মতো দুঃখ কষ্টের এগুলো হয়তো মানুষ দেখতে পছন্দ করে। অনেক সময় দেখা যায় না সিনেমা দেখে দেখে কান্না করে, তারপরে বারবার দেখে, সেরকম। তবে আধুনিককালে এভাবে ট্র্যাজেডি কমেডি ওরকম না, আধুনিককালে মিশ্রণ থাকে। হ্যাঁ, ট্র্যাজেডিও আছে, কমেডিও আছে, দুটা কোনটা বেশি এটাই বলা যায় না। এক সময় মনে হচ্ছে একবার একবার মনে হচ্ছে এটা তো বোধহয় ট্র্যাজেডি, এটা বোধহয় কমেডি, ঠিক আছে। আবার প্রফেশনে আসি এবার। হ্যাঁ, আমার মনে হয় ট্র্যাজেডি আর কমেডিটা মোটামুটি বুঝেছ। আরো ভালো করে বুঝতে সামনে আমি কিছু বই দেখাবো, বইয়ের কাহিনী বলবো, তখন ভালো করে বোঝা হবে, ঠিক আছে। এবার আসো আমরা প্রফেশনে যাই। প্রফেশন অনেকে হয়তো নাও বুঝতে পারো। প্রহসন হচ্ছে যেখানে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে, হাসির মাধ্যমে, ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজে অসঙ্গতিগুলো নাট্যকার তুলে ধরতে চান। নাট্যকারের কাছে যেগুলো মনে হয় যে সমাজের কিছু খারাপ দিক আছে, এগুলো মানুষের কাছে তুলে ধরা দরকার, সেগুলো যে কত খারাপ, কিন্তু সেটাকে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে, হাসির মাধ্যমে, হাস্য রসের মাধ্যমে, ঠিক আছে, তুলে ধরে। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো তো কমেডিও তো, কমেডিতেও তো ওরকম মজার কাহিনী থাকে, প্রহসনও মজা লাগে। প্রহসন মজা লাগলে প্রহসনের মধ্যে না একটা বিদ্রুপ থাকে, খোঁচাখুচি থাকে, হ্যাঁ, একটু অন্যকে খোঁচাতে চায়, কিন্তু কমেডির মধ্যে সেটা থাকে না। হ্যাঁ, কমেডির মধ্যে ওরকম খোঁচাখুচি থাকে না। প্রহসন কথ্য ভাষায় বলতে গেলে প্রহসনের মধ্যে যেটা থাকে, ভেঙানা বলি না আমরা, মানুষকে ভেঙায় না, সেরকম নাট্যকারের কাছে যা মনে ভালো মনে হচ্ছে না সমাজে, সেই দিকগুলোকে একটু ভেঙায় আর কি। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। তবে আমরা বাঙালিরা একটু বোধ হয় ব্যতিক্রম না, আমরা কাহিনী যখন গানের ক্ষেত্রে ঠিক আছে দুঃখের গান পছন্দ করি, কিন্তু নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে আমরা একটু শেষে মিল চাই। হ্যাঁ, বেশিরভাগ বাংলা সিনেমা দেখবে শেষে মিল আছে, তারপর তুমি রূপকথার গল্পের মধ্যেও দেখবে শেষে লিখেছে তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিল, এটাই প্রায়। যাই হোক, ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতর দুটি অংশ ক্রিয়াশীল থাকে, প্লট, প্লট অর্থ কাহিনী, নাটকের কাহিনীটা, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছু সমন্বয়ে সুসংগতি। ট্র্যাজেডি বলে কথা নেই, যে কোনো কিছুই, যে কোনো নাটককেই সব কিছু মিলিয়েই নাটকটা, ঠিক আছে, অনেক সুন্দর কাহিনী, নাটকটা অনেক সুন্দর লিখেছেন, কিন্তু যদি অভিনয়টা ভালো না হয়, তাই না, ভালো লাগবে, ভালো লাগবে না। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। করুণ রসের আনন্দ, আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছো কবিতাটা, একটু আগে যে ইংরেজি কবিতাটা বললাম, এর মাধ্যমে করুণ রস, দুঃখের মতো একটা আনন্দ পাই, সাহিত্যের যে রসটা, হ্যাঁ, সেই রসটা দুঃখের হলো, তার মধ্যে একটা আনন্দ আছে, না হলে মানুষ দেখে কেন, মানুষকে দুঃখ পাওয়ার জন্য দেখে, মানুষকে দুঃখ পাওয়ার জন্য দুঃখের গান শোনে, তা তো, তাই না? অ্যারিস্টটল ছিল তো, অ্যারিস্টটলের নাম সব জায়গায় আসে, তাই না, জীববিজ্ঞানে আসে, পদার্থবিজ্ঞানে আসে, সব জায়গায় অ্যারিস্টটল। আচ্ছা, অ্যারিস্টটলের গুরুর নাম জানো? প্লেটো। প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস। আবার অ্যারিস্টটলের একজন বিখ্যাত শিষ্য আছে, অনেক শিষ্যই তো আছে, তবে একজন শিষ্য অনেক বিখ্যাত, কে বলতো? আলেকজান্ডার। এই যে কার গুরু কে, কার শিষ্য কে, একটু মনে রাখাটা কঠিন হয়ে যায় অনেক সময়, না? আমি একটা সূত্র বলি, সব পেয়ারা একা আমার, সব হচ্ছে সক্রেটিস, পেয়ারা হচ্ছে প্লেটো, একা হচ্ছে অ্যারিস্টটল,
আমার হচ্ছে আলেকজান্ডার, এখন মনে মনে থাকবে কে কার গুরু কে কার শিষ্য, তাই না? অ্যারিস্টটলের জন্ম কত সালে বলতো? কত সালে তো বলতে পারবে না, মোটামুটি কত সালের দিকে হতে পারে? অনেক আগে, খ্রিস্টপূর্ব 384 অব্দ, 84 নাকি 88 এরকম, বুঝতে পারছো? আজকে থেকে প্রায় 2500 বছর আগে, অনেক আগে। আচ্ছা, ট্র্যাজেডি নিয়ে আমরা কথা বলছিলাম না, এই যে ট্র্যাজেডিকে শ্রেষ্ঠ বলছে, ট্র্যাজেডির মধ্যে অনেক পার্থক্য আছে, বিশেষ করে প্রাচীনকালে যে ধরনের ট্র্যাজেডি হতো। এখানে একটা বই হচ্ছে সফোক্লিসের ইডিপাস, নাম শুনতে পারো, ইডিপাস বিখ্যাত নাটক। এই যে সফোক্লিস, ওনার জন্ম এই অ্যারিস্টটলের আরো আগে, হ্যাঁ, আরো 500 বছর আগে। তো ওনাদের ওই সময়কার নাটকের যে ট্র্যাজেডি, ওখানে দেখা যায় ভাগ্যের সাথে মানুষ পারে না, ভাগ্যে যেটা লেখা আছে সেটার বিরুদ্ধে দেখা যায় যে নাটকের যে নায়ক সে অনেক সংগ্রাম করে কিন্তু ভাগ্যের কাছে হেরে যায়। হ্যাঁ, আর পরবর্তীতে মনে করো শেক্সপিয়ার, তাদের নাটকে যে ট্র্যাজেডি সেটা দেখা যায় যে নায়কের নিজের দোষের কারণে তার যত দুর্ভাগ্য, তার যত ব্যর্থতা। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম, তাহলে কমেডি, আচ্ছা এবার অ্যারিস্টটলের বক্তব্য, এবার কমেডি বিষয়ে শুনি, একটু আগে তো ট্র্যাজেডি বিষয়ে শুনলাম। মানব চরিত্রের যে কৌতুকপর দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডি, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তি যোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানবসুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অসহন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদের সুস্থ ও স্বাভাবিক করে তোলে। তাহলে কি বলছে, কি বলছে সেটা তো বুঝতে পারছো। একটা জিনিস শুধু লক্ষ্য করো, কমেডি আর প্রহসনের মধ্যে পার্থক্য কি, এখানে একটা জিনিস বলেছে, কমেডি কিন্তু কাউকে খোঁচা দেয় না, কমেডির যে আনন্দটা সেটা কিন্তু কাউকে খোঁচা দেয় না, কিন্তু প্রহসনে একটু কিন্তু খোঁচা দেয়, ঠিক আছে, একটু ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে উপস্থাপন করা হয়, হ্যাঁ, কমেডিতে সেটা না। আচ্ছা, আমার মনে হয় উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। মনে করো এই যে শতবার একাদশী, এখানে লেখক কি দেখাতে চেয়েছে, এখানে সমাজের কিছু মানুষের উচ্ছৃঙ্খলতা, হ্যাঁ, অতিরিক্ত মদ্যপান, আরো বিভিন্ন রকম উচ্ছৃঙ্খল আচরণ, সমাজে কিরকম খারাপ, সমাজের কিরকম খারাপ করছে, মানুষকে কিরকম বিপথে নিয়ে যাচ্ছে, এগুলো তুলে ধরেছেন হাস্য রসিকতার মাধ্যমে, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত, গত ক্লাসে আমরা ওনার অনেক কথা বলেছি ওনাকে নিয়ে, তাই না, কাব্য নিয়ে, ওনার মহাকাব্য নিয়ে, কাব্য নিয়ে। মাইকেল মধুসূদন দত্ত নামটা লিখেছেন, হ্যাঁ, এটা একটু পরে আসবে, তখন আরো ভালোভাবে পড়বো। তো ওনার একটা প্রহসন নিয়ে কথা বলি, একেই বলে সভ্যতার একটা আছে, হ্যাঁ, আমি বলবো আজকে বুড়ো শালিকের ঘাড়ে রোগ, এটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। একেই কি বলে সভ্যতা, বুঝতেই পারছো এই শতবার একাদশীর মতোই, হ্যাঁ, তাহলে বুড়ো শালিকের ঘাড়ে রোগ একটু কথা বলি। এখানে একটা বুড়ো মানুষ, সে এখানে বিয়ে করে, এখন গ্রামের কিছু ইয়াং ছেলেরা চিন্তা করেছে এই বুড়াটাকে শাস্তি দিতে হবে, এত বিয়ে করে কিসের জন্য, দুদিন পরে কবরে যাবে। তো একটা ছেলে করেছে কি, সেই মেয়ে এসেছে, তার সাথে আরো অনেকে ছিল, তো ওই বুড়াটার সাথে বিয়ে, বিয়ে যখন একদম সব ঠিকঠাক, হ্যাঁ,
তখন সে ঘোমটা খুলে দেখা গেল যে সে আসলে মেয়ে না, সে আসলে ছেলে, ঠিক আছে? বুড়োটাকে অনেক নাজেহাল করেছে তার সবাই মিলে। এটা মাইকেল মধুসূদন দত্ত তাহলে কেন লিখেছেন? কারণ ওই সময়টা এরকম ছিল যে কিছু বুড়ো মানুষ ছিল যারা অনেক বিয়ে করতো বুড়া কালেও, হ্যাঁ, সেই জিনিসটা যে খারাপ সেটা মানুষকে যদি এমনি খারাপ বললে কি মানুষ শুনবে নাকি, ঠিক আছে? সেটাকে নাটকের মাধ্যমে, হ্যাঁ, মানুষকে হাসি আনন্দ দিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি, প্রশ্নের মাধ্যমে লেখক বা নাটককার, নাটককার বললেই ভালো হয় লেখক না বলে, হ্যাঁ, ঠিক আছে? আর কমেডি ধরো তোমরা চিন্তাশীল পড়েছিলে কোনো একটা ক্লাসে আনন্দ পাঠে সিক্স বা সেভেনে, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল মনে করছে? যে নরহরি মনে হয় তার নাম, খালি চিন্তা করতো, ভাত তাকে ভাত খেতে দিয়েছে সে ভাত সামনে রেখে চিন্তায় মশগুল হয়ে গেছে, হ্যাঁ, তার মা বলছে কি রে তোর ভাতের উপর তো মশা ভনভন করছে, তখন সে মাকে লেকচার দেওয়া শুরু করছে মশা কি ভনভন করে নাকি, মশা কি আওয়াজ করে নাকি, আওয়াজ তো তার পাখায় পাখায় হয়, ঘষা লেগে আওয়াজ হয়, তাকে যাই বলে সে সেটা নিয়ে চিন্তায় ডুবে যায়, নাহলে তার সাথে তর্ক বিতর্ক লেগে যায়। মা না পেরে তার মাসিকে পাঠিয়ে গেছে, মাসি বলে কি রে, হ্যাঁ, সূর্য তো অস্ত যাচ্ছে তুই এখনো ভাত খাচ্ছিস না, তো নরহরি বলে সূর্য কি অস্ত যায় নাকি, সূর্য তো অস্ত যায় না, সেটা পৃথিবী করে তোমাকে একটু বুঝিয়ে দিই কোথায় গোল জিনিস কোথায় পাই, হ্যাঁ, তো যাই ওর সাথে যাই কথা বলে হয় চিন্তায় ডুবে যায়, নাহলে তার সাথে তর্ক দেবে শুরু করে দেয়, তো এটা নিয়ে একটা হাসির আর কি নাটক, তাই না? চিন্তাশীল নিশ্চয় মনে পড়ছে এখন, শেষটা বেশ সুন্দর, তার মা না পারতে, হ্যাঁ, সবাই এটা নিয়ে হাসি মজা করছে, ওর মার কাছে তো এটা হাসি মজা লাগছে না, ছেলের মাথাটাই না খারাপ হয়ে গেল, না পারতে নরহরিকে বললো যে আমি হয় কাশি চলে যাই, আমি আর পাচ্ছি না তোকে নিয়ে, তখন নরহরি বলে আচ্ছা দাও চল, তো মা চিন্তা করছে কি রে এই ছেলে সব কিছু নিয়ে তো চিন্তা করে, আর আমি যে বললাম কাশি চলে যাবো সে এটা নিয়ে কোনো চিন্তা নেই, বলছে যাও চল, তখন মা বললো ঠিক আছে আমাকে মাসে মাসে তো টাকা পয়সা দিতে হবে, তখন বলছে আচ্ছা টাকা দিতে হবে তাহলে আমাকে একসাথে চিন্তা করে তারপর বলবো, যেহেতু এটা শেষে দেখছো দেখুন মজা করলো নাটকের মজা করলো এরকম আর কি, ঠিক আছে? এখানে কি কাউকে খোঁজাখুঁজি আছে নাকি, সমাজে কোনো কিছু অসঙ্গতি দেখিয়ে দিচ্ছে এরকম তো না, তাই না? তোতা কাহিনী মনে আছে? ক্লাস সেভেনে পড়েছিলাম আনন্দ পাঠে তোতা কাহিনী, কি কমেডি প্রহসন ট্র্যাজেডি কোনটা একটু চিন্তা করে দেখো, আচ্ছা তোতা কাহিনী নিয়ে পড়ে থাকবো, ঠিক আছে? তোমরা একটু চিন্তা করো, শ্রেণী বিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা যায়, আরো অনেকভাবে বিভক্ত করা যায় নাটককে, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক। ধ্রুপদী বা ক্লাসিক্যাল হচ্ছে যেখানে একটা পুরানো ধাঁচের নাটক, যেখানে আসলে নিয়ম কানুন গুলো ভালোভাবে নিয়ম কানুন রক্ষা করে নাটক লেখা হয় ওই টাইপের আর কি। রোমান্টিক নাটক, রোমান্টিক নাটক একটু আধুনিক নাটক, হ্যাঁ, যেখানে একটু নাটকটা পড়ে আমরা একটু কল্পনা বিলাসী হয়ে যাই ওই টাইপের। আবার ধরা যাক কাব্যধর্মী নাটক, অবশ্য প্রাচীনকালে সব নাটকই তো কাব্যধর্মী ছিল, নাটকের ডায়লগগুলো তো সব কাব্যেই লিখত, তাই না? এটাই তো একটু আগে বলা হলো। সামাজিক নাটক বুঝতে পারছো, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, ইতিহাসের কাহিনী নিয়ে নাটক হতে পারে, এখানে একটা নাটক আছে, নাটকের বই আছে, শাহজাহান, শাহজাহান ছিল তো, শাহজাহানকে সম্রাট জাহাঙ্গীরের ছেলে, নাম শুনেছো জাহাঙ্গীর? আচ্ছা, এই শাহজাহানি সম্রাট শাহজাহানি তো তাজমহল নির্মাণ করেছেন, তাই না? ওনার ছেলে আবার হচ্ছে শাহজাহানের ছেলের নাম হচ্ছে আওরঙ্গজেব, আওরঙ্গজেবের বাবা হচ্ছে শাহজাহান, শাহজাহানের বাবা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বাবা হচ্ছে সম্রাট আকবর, সম্রাট আকবরের বাবা হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের বাবা হচ্ছে সম্রাট বাবর। ঐতিহাসিক অনেক
চলচ্চিত্র হয়। হ্যাঁ, সম্রাট আকবরকে নিয়ে অনেক চলচ্চিত্র হয়েছে। আচ্ছা যাই, আমরা নাটক করছি, নাটকে থাকি। যদিও সবসময় সাহিত্যের একটা শাখা পড়তে গেলে একটা শাখার মধ্যে থাকা হয় না, কারণ সম্পর্ক আছে, একটা সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা কি বলছে, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক। পৌরাণিক নাটক কি? পৌরাণিক নাটক হচ্ছে পুরাণের কাহিনী নিয়ে, পুরাণ কাহিনী ধর্মীয়, প্রাচীন ধর্মীয় কাহিনী, যেমন গত কাছে যে রামায়ণ মহাভারত নিয়ে আলোচনা করেছেন, সেরকম রামায়ণ মহাভারতের কাহিনী নিয়ে যে নাটকগুলো, সেগুলো প্রহসন, প্রহসনের কথা তো একটু আগে বললাম। এসব ব্যতিরিক্ত হতে পারে গীতিনাট্য, হতে পারে নৃত্যনাট্য, হতে পারে গীতিনাট্যে যে নাটকের চরিত্রগুলো গানে গানে কথা বলে, নৃত্যনাট্যে সংলাপের সাথে সাথে নাচ থাকে। হ্যাঁ, যে গত ক্লাসে নকশী কাঁথার মাত বইটা দেখিয়েছিলাম, বইয়ের কিছু ছবি দেখিয়েছিলাম, তাই না? এই নকশী কাঁথার মাত এই কাব্যটার কিন্তু নৃত্যনাট্য হয়েছে অনেক। হ্যাঁ, কাহিনীটাকে নাচের মাধ্যম উপস্থাপন করে নাটকের মতো করে অনেক হয়েছে। চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সংসার প্রধান নাটক, একাঙ্কিকা। আচ্ছা, উপন্যাসের কাহিনীকেও অনেক সময় উপন্যাসটাকে নাটকের মতো নাটক করে ফেলে। হ্যাঁ, যাতে অভিনয় করানো যায়। হ্যাঁ, এবং তুমি হয়তো বলবে কেন উপন্যাসকে সিনেমা করে অভিনয় করা যায় না, সেটা যায় সিনেমার আলাদা, কিন্তু সরাসরি দর্শকের সামনে যে অভিনয় সেটা করতে হলে তো সেটা উপন্যাসটার নাট্যরূপ দিতে হবে, তাই না? সাংকেতিক নাটক, সাংকেতিক নাটক, সাংকেতিক নাটককে রূপক নাটকও বলে, প্রতীকী নাটকও বলে। সাংকেতিক নাটক হচ্ছে যে নাটকে লেখক বা নাট্যকার, হ্যাঁ নাট্যকার দেখাচ্ছে একটা, কিন্তু ওর ভিতরে আর অন্য কোনো কথা আছে, সেটাকে বলছে সাংকেতিক নাটক। আমরা সামনে আরো পড়বো সাংকেতিক নাটক, তারপরে আর একটু বলে রাখি, আমরা যে বলেছিলাম তোতা কাহিনী, এটা কি ধরনের নাটক? হ্যাঁ, তোতা কাহিনীও সাংকেতিক নাটক, ঠিক আছে? যদিও এখানেও প্রহসনও বলা যায় বা ট্র্যাজেডিও বলা যায়, তোতা কাহিনী পাখিটা যেভাবে মারা গেছে গেল তাতে তাকে ট্র্যাজেডিও বলা যায়, আবার প্রহসনও বলা যায়, সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরেছে মাধ্যমে, তাই না? ওখানে দেখি যে নিন্দুক তারা ছোপের আড়ালে লুকিয়ে থাকে, মাঝে মাঝে কথা বলে, দেখা যাচ্ছে তারা সত্য কথাই বলছে, যা ওনারা বলছে না রাজাকে, যারা অন্যরা আশেপাশে ওরা তো তোষামুখ করছে, নিন্দুকটাই দেখা যাচ্ছে সত্য কথা বলছে, কিন্তু বাস্তবে নিন্দুক তো ঝোপের আড়ালে থাকে না, নিন্দুক তো আমাদের মধ্যেই থাকে, তাই না? আবার এটাকে সাংকেতিক নাটকও বলা যায়। হ্যাঁ, আসলে দেখাচ্ছে একটা, কিন্তু ভিতরে অন্য কোনো কথা আছে, যেমন পাখিটাকে যেভাবে শিক্ষা দিচ্ছিল, পুঁথি ছিঁড়ে ছিঁড়ে কলমে ডগা দিয়ে পাখিকে খাওয়াচ্ছিল। হ্যাঁ, পাখিকে শিক্ষিত করতে হবে, পাখিটা তো কোনো কাজে আসে না, একটু পড়ালেখা যায় না, খালি লাফায় গান গায়, এই পাখি দিয়ে কি হবে? পাখিটাকে শিক্ষিত করতে হবে, বাস্তবে তো আসলে মানুষের কোনো করে এভাবে তো করে না, তাহলে এর ভিতরে কোনো কথা আছে। হ্যাঁ, এটা আসলে রূপক, কিছু বলতে চেয়েছেন নাট্যকার, কি বলতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন তরুণ বেগম, ঠিক আছে? ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই দুইটি বিভাজন তো রয়েছে। তো তার কাহিনী নিয়ে বেশি বললাম না, কারণ আমরা অন্য একটা প্রতীক নাটক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সে কারণে তাহলে আরো অনেকভাবে ভাগ করা যায়, তাই না? আরো কয়েকটা এরকম বিভাগ আমি একে বলি, মনে করো ভৌতিক নাটক, এরকম বলা যায় না, বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের বইটা তো বারবার দেখাচ্ছি, সদর একাদশী। আচ্ছা, আরেকটা আমি পরে দেখাবো, মাইকেল মধুসূদন দত্তের কথা বলি। মাইকেল মধুসূদন দত্ত নাটক রচনার ক্ষেত্রে একটা যুগান্তকারী কিছু সৃষ্টি করেছে। হ্যাঁ, কারণ মাইকেল মধুসূদন দত্তের আগে বাংলা নাটক ওভাবে ভালো ছিল, যেগুলো ছিল ওগুলোকে যাত্রা বলা যায়, ঠিক নাটক বলা যায় না। মাইকেল মধুসূদন দত্তই প্রথমে যে ট্র্যাজেডি কমেডি পাশ্চাত্য ধাঁচের করে, হ্যাঁ ঠিক পাশ্চাত্য ধাঁচেরও না, কাহিনীগুলো কিন্তু আমাদের এখানকার বাংলা, কিন্তু উনি তো অনেক পড়ালেখা করেছেন, বিভিন্ন
বিদেশি বিভিন্ন সাহিত্য পড়েছেন, তো সুন্দর করে যেভাবে নাটক রচনা করেছেন এর আগে বাংলা নাটকের ভয় ওরকম ছিল না। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, তার নীল দর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। নীল দর্পণ, এই নীল দর্পণ নাটকের কথা তুমি বাংলার ইতিহাসের বইয়ে পাবে। কেন পাবে? এই এই নাটকটা সমাজে এমন প্রভাব ফেলেছিল, কেমন প্রভাব ফেলেছিল? নীল দর্পণ, নীল হয়তো ইতিহাসে তোমরা পড়েছো যে ইংরেজরা বাংলার কৃষকদের জোর করে নীল চাষ করাতো। নীল দিকে করতো, নীলটি কাপড়ে নীল দেয়, এখনো দেয়, সেটা কৃত্রিম আর কি, তখন ওই প্রাকৃতিক ভাবে নীলের চাষ করতো। তো চাষিরা করতে চাইতো না, কারণ ওই নীল চাষ করার পর না জমিটা খুবই অনুর্বর হয়ে যেত, খারাপ হয়ে যেত, মানে ধান ভালো হতো না। করতে চাইতো না, অনেক অত্যাচার করতো, জোর করে করাতো, অনেক রকম অত্যাচার করতো। এবং যে ইংরেজ যে কর্মচারীরা এসব কাজ করতো তাদেরকে বলতো নীল কর, যারা মানুষের উপর অত্যাচার করতো, মানুষকে দিয়ে জোর করে, মানে কৃষকদের দিয়ে আর কি জোর করে করাতো। তো এই নীল দর্পণ নাটকটা যখন লিখেন, প্রথমে তো নাম দেননি, ওনার নিজের নাম দেননি, কোনো নামই দেননি, হ্যাঁ এটাকে ইংলিশে অনুবাদ করা হয়েছিল, কে অনুবাদ করেছেন ঠিক বলা যায় না, অনেকে বলে থাকে এটা মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন, অনুবাদকের নামও ছিল না। তো প্রকাশকের নাম ছিল দেখে প্রকাশককে কিন্তু অনেক ভোগান্তি ভোগান্তিতে পড়তে হয়, জেলে টেলে যেতে হয়, অনেক শাস্তি পেতে হয়। যাই হোক, এই নীল দর্পণ নাটকটা পড়ার পরে মানুষ এই নীল কর্তের প্রতি খুবই খেপে গিয়েছে, এতই খেপে গিয়েছিল, আন্দোলন শুরু করেছে যে ইংরেজ সরকার বাধ্য হয়েছে এই নীল চাষ বন্ধ করতে। হ্যাঁ, যদিও বলা হয় যে এই নীল চাষ বন্ধের পিছনে অন্য কারণও আছে, ততদিনে কৃত্রিম নীলও চলে এসেছিল বাজারে। যাই হোক, হ্যাঁ এই মানুষের বিদ্রোহটাও কিন্তু অনেক অবদান রেখেছিল কিসের জন্য, নীল চাষ বন্ধ করার ক্ষেত্রে। এবং মানুষ যে এত বিদ্রোহী উঠেছিল, মানুষ যে এত জেগে উঠেছিল, সেক্ষেত্রে এই নাটকটা নীল দর্পণ নাটকের অনেক প্রভাব ছিল। সেজন্য ইতিহাস যদি ইতিহাসে যে নীল চাষের কথা আছে, হ্যাঁ সেখানেও এই উপন্যাসের কথাও আছে, উপন্যাসের কথাও বাদ দিতে পারে না। হ্যাঁ, এটা বন্ধ হওয়ার পিছনে উপন্যাস বলছি, এটা কি নীল দর্পণ নাটক, এই নাটকের কথাটাও আসে। পরবর্তী সময়ে, আচ্ছা পরবর্তী সময়ের আগে মাইকেল মধুসূদন দত্তের কথা কিছু বলি। মাইকেল মধুসূদন দত্তের কিছু বিখ্যাত নাটক কৃষ্ণকুমারী, এবং আমরা কিছুক্ষণ আগে একটা নাটকের প্রহসনের আলোচনা করছিলাম, কি বলো তো? হ্যাঁ, বুড়ো শালিকের ঘাড়ের এরকম প্রহসন। আচ্ছা, পরবর্তীতে গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষের জন্ম মৃত্যু তারিখ দিয়ে দিয়েছে 1843 থেকে 1911 সালে মারা যান। গিরিশচন্দ্র ঘোষ শুধু নাটকা ছিলেন না, উনি বিখ্যাত অভিনেতাও ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা বুদ্ধদের, পৌরাণিক নাটক তো বললাম না, ধর্মীয় বিষয়গুলো নিয়ে যে নাটকগুলো লিখে সেটাকে পৌরাণিক নাটক। ঐতিহাসিক নাটক কালাপাহাড়, কালাপাহাড় নাম শুনেছ? মানুষ কবিতা মনে আছে, কোথা চেঙ্গিস গজনি মাহমুদ, কোথায় কালাপাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া তার, মনে পড়ছে? মানুষ কবিতার ঠিকার মধ্যে কালাপাহাড় সম্পর্কে কিছু লেখা আছে, একটু পড়ে নিও, ভুলে গেলে ঠিক আছে। সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন, কার কথা বলছেন? গিরিশচন্দ্র ঘোষ। এবার আসো দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম হচ্ছে 1863, মৃত্যু হচ্ছে 1913। ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। শাহজাহান দেখাচ্ছিলাম না, দ্বিজেন্দ্রলাল রায় নাটক ছাড়াও নাম শুনেছ? নিশ্চয়ই শুনেছ, উনি বিখ্যাত কবি এবং সঙ্গীত রচয়িতা। হ্যাঁ, ওনার বিখ্যাত গান কি কোনটা বলতো?
ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা নিশ্চয়ই শুনেছ। এছাড়া নন্দলাল কবিতা শুনেছ? নন্দলাল অনেক সুন্দর কবিতা। তার সমসাময়িকদের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভাব কবি রবীন্দ্রনাথের। কবি রবীন্দ্রনাথ কিন্তু নাট্যকারও ছিলেন, তাই না? উনি নিজেও কিন্তু অভিনয় করতেন, সুতরাং নাটকটা অনেক ভালো বুঝতেন। তিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন, কিন্তু অনেক রকমের নাটক লেখেন। প্রসঙ্গ লিখেন তিনি, ট্র্যাজেডি ধর্মী নাটক লিখেন, কমেডি ধর্মী নাটক লিখেন, গীতিনাট্য যেটা সেটা লিখেন, নৃত্যনাট্য লিখেন, প্রতীক ধর্মী বা সাংকেতিক সেরকম লিখেন, অনেক রকমের নাটক উনি নাটক অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। রক্তকরবী, ডাকঘর, অরূপরতন প্রতীক ধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছেন। রক্তকরবী নিশ্চয় নাম শুনেছ, রক্তকরবী, তাই না? ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে, মানে প্রতীকধর্মী মানে কি, এর আগে পৃষ্ঠে আলোচনা করেছিলেন, কি বলেছে আরেকটা নাম দিয়েছিল ওখানে, সাংকেতিক নাটক, নাটক বা রূপক নাটক। আমি তোতা কাহিনী বলেছি তোমাদের চিন্তা করতে, এর ভিতরে কি কি বলতে চেয়েছেন, তাই না? তখন বলেছি যে আরেকটা নাটক নিয়ে আলোচনা করবো, সেই জন্য তোতা কাহিনী নিয়ে করছি না, একটা প্রতীকধর্মী নাটক রক্তকরবী, ঠিক আছে? এটা নিয়ে একটু বলি। রক্তকরবী, রক্তকরবী নাটকে যে রাজা সে একটা জালের ভিতরে থাকে, আড়াল করে রাখে নিজেকে, হ্যাঁ, সে মানুষজনকে দিয়ে, বিশেষ করে চাষী যারা, তাদেরকে শ্রমিক বানিয়েছে, বানিয়ে তার রাজ্য, রাজ্যের নাম হচ্ছে যক্ষপুরি, রাজ্যের মাটির নিচ থেকে তাল তাল মাটির নিচের খড়ি থেকে আর কি তাল তাল স্বর্ণ, স্বর্ণ বের করে স্বর্ণগুলোকে তার প্রাসাদে সাজিয়ে রাখত, ঠিক আছে? অনেক স্বর্ণ, স্বর্ণ খালি সাজাচ্ছে আর শ্রমিকরা বের করছে, এই শ্রমিকরা এই কাজ করতে যে অনেকেই মারা যাচ্ছে, প্রতিদিনই মারা যাচ্ছে, ঠিক আছে? আর শ্রমিকরা এই কাজ করতে হচ্ছে না, তারা দেখা যাচ্ছে তারা কৃষিকাজ করে আনন্দ পেত, হ্যাঁ, তাদেরকে জোর করে এটা করাচ্ছে, আবার কাউকে কাউকে লোভও দেখাচ্ছে, সবাইকে জোর করে করাচ্ছে তা না। তো দেখা যায় ওখানে যারা কাজ করতে আসে তাদের কোনো নাম নাই, তাদের তারা একটা সংখ্যা হয়ে যায়, তাদের নামের বদলে তাদের একটা একটা সংখ্যা থাকে। ওখানে আরো যে চরিত্র আছে সর্দার, হ্যাঁ, যে রাজা হয়ে তাদেরকে অত্যাচার করে, তাদেরকে জোর করে কাজ করায়, তারপর অধ্যাপক ছিল, অধ্যাপকও দেখা যায় যে জ্ঞানের কথা বলে, কিন্তু তাকে যা শিখিয়ে দেওয়া হয় সেরকম জ্ঞানের কথা বলে। আর একটা পুরোহিত, হ্যাঁ, পুরোহিত দেখা যাচ্ছে ধর্মের কথা বলে মানুষকে যাতে এই খনিতেই কাজ করে সে ব্যাপারে উদ্বুদ্ধ রাখে। তো সবাই যেন একটা যন্ত্রের মতো, যান্ত্রিক, এবং সবসময় ওই যক্ষ খনিতে যন্ত্রের আওয়াজ, কারণ খনিতে কাজ করছে, তো খনিতে তিরি, কোদাল আর বিভিন্ন রকম যন্ত্র থাকে না, সবসময় খালি যন্ত্রের আওয়াজ। মানুষগুলোও যন্ত্রের মতো, একটু আগে তো বললাম মানুষগুলোর কোনো নামই নেই, খালি সংখ্যা। ওখানে শুধু একটা মেয়ে নন্দিনী, তাকেই শুধু মানুষের মতো লাগে, তাকেই খুব প্রাণী মনে হয়, হ্যাঁ, অন্যদের মনে হয় তারা যন্ত্র অথবা মরা মানুষ, তাদের ভিতরে কোনো প্রাণ নেই, ঠিক আছে? এই নন্দিনী সে রক্ত করবে খুব পছন্দ করে, সে খুবই ছটফটে, হ্যাঁ, সে সবার মধ্যে যেন একটা প্রাণের সঞ্চার করছে, সবার মধ্যে অনেকের মধ্যে সে বিদ্রোহ জাগিয়ে দিচ্ছে তার কথাবার্তায়, হ্যাঁ, সে কিন্তু বিদ্রোহের কথা বলছে তা না, সে কিন্তু খুবই প্রাণোচ্ছল, এমনকি সে রাজাকেও নাড়িয়ে দিয়েছে, রাজার মনকেও নাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, রাজাও একটু ওর কথা শুনে অস্থির হয়ে যায়। ওখানে একটা চরিত্র আছে কিশোর, যে খনিতে কাজ করে, খনিতে কাজ করেও বলছে সময় চুরি করে তার জন্য একটা প্রতিদিন রক্ত করবে ফুল নিয়ে আসে, হ্যাঁ, নন্দিনী রক্ত করবে ফুল দিয়ে সেজে থাকতে খুব পছন্দ করে, তো সে যার জন্য অপেক্ষা করতো একটা নায়ক আছে তাকে একটু শেষে দেখায়, জীবিতও দেখায় না, হ্যাঁ, তার নাম হচ্ছে রঞ্জন। দেখা যায় যে যাচ্ছে রাজা এই রঞ্জনকে হিংসা করা শুরু করছে, নন্দিনী কেন রঞ্জনের কথা বলে, হ্যাঁ, তো একসময় দেখা যায় যে সেই যক্ষপুরীতে ভিতরে ভিতরে অনেকেই বিদ্রোহী হয়ে উঠেছে,
রাজা নিজেও লক্ষ্য করেনি, সরকার নিজেও লক্ষ্য করেনি যে কখন সেই বিদ্রোহটা এত বিদ্রোহ এত ঘনীভূত হলো। সেটা করেছেন নন্দিনী, হ্যাঁ, তার কথাবার্তার মাধ্যমে, তার প্রাণের মাধ্যমে, হ্যাঁ, তার যে প্রাণোচ্ছলতা সেটার মাধ্যমে। তো দেখা যায় যে বিদ্রোহী হয়ে অনেকেই সেই যক্ষপুরীটা ভাঙার জন্য ছুটে গেছে, হ্যাঁ, তাদের তো অস্ত্রের অভাব নাই, যন্ত্রের অভাব নাই, খনি থেকে তো সোনা স্বর্ণ তোলার জন্য অনেক রকম যন্ত্রপাতি আছে, সব যন্ত্রপাতি দিয়ে তারা যক্ষপুরীটা ভাঙা শুরু করছে। এবং এবং দেখা গেছে রাজা নিজেও সে ভাঙার দলে যোগ দিল, রাজা নিজেও নিজের তৈরি যক্ষপুরী নিজেই ভেঙে ফেলতে চাচ্ছে। তো এটা প্রতীকধর্মী না, এটা কি বাস্তব? বাস্তব অবশ্যই, কিন্তু এটা হচ্ছে বাস্তবতার কথা ভিতরে আছে, হ্যাঁ, উপরে বাস্তব না, এভাবে রাজা তো চালের মধ্যে থাকে না কখনো, তাই না? এটা হচ্ছে তোমার পুঁজিবাদী সমাজকে বোঝাচ্ছে, পুঁজিবাদী সমাজে যে মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানুষের যে সময় থাকছে না, মানুষের যে ইচ্ছা থাকছে না, মানুষ যে সম্পদ খালি কিছু শ্রেণীর মানুষের কাছে থাকছে, বেশিরভাগ মানুষ যে গরিব থাকছে এই জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে যন্ত্রের, যন্ত্রের ব্যবহার, হ্যাঁ, যন্ত্র বেশি যন্ত্রের ব্যবহারে দেখা যাচ্ছে মানুষ যন্ত্রের দাস হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো এই নাটকের মাধ্যমে ফুটে উঠেছে। নাটকের রচনার পেছনে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় একদিন দেখলেন যে ওনার বাড়ির পিছনে আবর্জনার মধ্যে, আবর্জনা মানে সব লোহালক্করের আবর্জনার মধ্যে একটা রক্তগর্ভী গাছ উঠেছে, হ্যাঁ, এইটা দেখে ওনার ভিতরে এই নাটকের প্লটটা মাথায় এসেছিল আর কি। যাই হোক, তো নাটকের তো এখানে শেষ, তোমাদের আগামী ক্লাসে আমরা সাহিত্যে আরেকটা শাখা নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।